ব্যতিক্রমী এ পেঁয়াজের রং কিছুটা সাদাটে, আকারেও বেশ বড়। ইউরোপের দেশ নেদারল্যান্ডসের এই পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে মিলছে। খাতুনগঞ্জের বিভিন্ন গুদামে ক্রেতাদের নজর কাড়ছে এ পেঁয়াজ। প্রায় 6000 কিলোমিটার দূর দেশ মিশর থেকেও পেঁয়াজ এসেছে খাতুনগঞ্জে। এটিও দেখতে বড় আকৃতির, লাল রঙের। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস টানা ভারতীয় পেঁয়াজের দাম 100 টাকার কাছাকাছি হওয়ায় বিকল্প বাজারের দিকে ঝুঁকছেন আমদানিকারকরা। পেঁয়াজ আসতে শুরু করেছে মিয়ানমার, পাকিস্তান থেকেও। ভারতীয় পেঁয়াজের তুলনায় অনেকটা সস্তায় মিলছে এসব পেঁয়াজ। নেদারল্যান্ডসের পেঁয়াজ 70 থেকে 74, মিশরীয় 60 থেকে 65, পাকিস্তানি 74 টাকায় বিক্রি হচ্ছে। নিউজিল্যান্ড হল্যান্ড যেগুলো আছে এগুলো আমাদের হোটেলে হোটেলে চলে, ভালো দোকানে চলে না এগুলো। এগুলো হোটেল হোটেল যারা হোটেল তারপর কিছু মনে করেন আর্মি ক্যান্টামেন্টে সাপ্লাই দেয়। এরা মিশরের পেঁয়াজটা আছে, চায়না আছে, পাকিস্তান আছে, যথেষ্ট পরিমাণে মানে বাইরের ইম্পোর্টের মালগুলো আসার কারণে ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা একটু। বড় আকারের এই পেঁয়াজের মূল ক্রেতা হোটেল রেস্টুরেন্টের ব্যবসায়ীরা। সামাজিক অনুষ্ঠানের জন্য কিনছেন কেউ কেউ, যা চাহিদার প্রায় অর্ধেক। এতেই চাপ কমেছে ভারতীয় পেঁয়াজের, ফলে দামও কিছুটা পড়তির দিকে। 100 টাকার ভারতীয় পেঁয়াজ এখন 93 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে পাইকারিতে। ভারতীয় পেঁয়াজের দাম না কমার কারণে যেগুলো ইনপুটে অন্যান্য দেশ থেকে মাল আনতেছে, ওরাও ওটার সাথে কম্পেয়ার করে মাল বেচা কিনা করতেছে, এই জন্য মাল দাম কমতেছে না। ইন্ডিয়ান মালের আগে বিক্রি করছে 100 টাকা 98 টাকা, এখন 90 টাকা বললে কাটছে না। কিন্তু মিশরি আর পাকিস্তানি 60 টাকা, তারপর ওই নিউজিল্যান্ড 85 টাকা, ওইভাবে বিক্রি হচ্ছে আর কি। তবে শুল্ক কমানোর পর ধারণা করা হচ্ছিল ভারতীয় পেঁয়াজের কেজি নেমে আসবে 70 টাকার নিচে। বাংলাদেশি মুড়ি কাটা পেঁয়াজ দেশি মাল যতদিন না উঠবে ততদিন পেঁয়াজের বাজার এরকম পড়বে না, হয়তো কোনোদিন 2-4 টাকা কমবে, আবার মাল আমদানি কমে হলে আবার 2-4 টাকা বাড়বে। আগামী মাস থেকে দেশের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করবে। পাবনা ফরিদপুর রাজবাড়িতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, ফলে আগামী মাসে দাম আরও কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।